নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব মিষ্টি দই, আপনারা দেখতে থাকুন। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। এমনি আমি চিনিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর নাড়াচাড়া করিনি। যখন দেখেছি নিচ থেকে লাল লাল হয়ে গেছে, তখন অল্প খুন্তি দিয়ে নাড়তে শুরু করলাম। নাড়তে নাড়তে এইরকম কালার চলে আসবে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখনও কিন্তু ক্যারামেলাইজ সুগার হয়নি, এখন একটু সাদা সাদা হয়ে আসছে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখুন অল্প ফেনা ফেনা হয়ে গেছে। এই সময়টা অল্প অল্প নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে দেখুন পুরো ফেনা হয়ে গেছে। এইরকম যখন ফেনা ফেনা হয়ে যাবে, ফেনা উপরে উঠতে শুরু করবে, তখন হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, আর জলটাও খুব সাবধানে দিতে হবে, নয়তো গায়ে ছিটে আসতে পারে। আর এই সময় জল দিতে দেরি করলে পরে সুগার পুড়ে যাবে। সুগারের মধ্যে জল দিয়েছি, তাই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ফুটে উঠেছে, তখন আমি এখানে এক কাপ দুধ ঢেলে দিলাম। দইটা আমি পুরো এক লিটার দুধে বানিয়েছি। প্রথমে এক কাপ ঢেলে দিলাম, তারপরে ভালো করে সুগারের সাথে মিলিয়ে নিলাম। যখন ফুটতে শুরু করেছে, তখন আমি আবার এক কাপ দুধ ঢেলে দিলাম। এরকম করে আবার ঢাললাম, এরকম করে বারে বারে আমি চার কাপ দুধ ঢেলে নিয়েছি। এখন 20 গ্রাম চিনি দিয়ে দিলাম। এক লিটার দুধে আমি 120 গ্রাম চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন লো ফ্লেমে মিনিট 10 মতো দুধটাকে শুকিয়ে নিয়েছি। দুধটা যখন এরকম ঘন হয়ে গেছে, তখন নামিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা ঠান্ডা করে নিয়েছি, যাতে আমি হাত দিয়ে ধরতে পারি, এরকম ঠান্ডা হয়েছে। এখন এখানে 2 টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। এই দইটাকে আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরকমভাবে হাংকার্ড বানিয়ে যদি দই পাতা হয়, তাহলে দই খুব ভালো পড়ে। এখন ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে, যতক্ষণ দুধ আর দইটা ভালো মতো মিশে না যাচ্ছে। যখন বুঝেছি যে পুরো ভালো মতো মিশে গেছে, তখন এরকম কাপে কাপে ঢেলে নিলাম। চাইলে আপনারা একটা বড় বাটিতেও বসাতে পারেন, তারপরে এরকম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। পরে একটা যে কোনো গরম জায়গা কিংবা রোদে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কিংবা যদি না পড়ে তাহলে আরও বেশি টাইমও রাখতে হতে পারে। যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে বেশি টাইম রাখতে হবে, আর যদি গরমের দিন হয় তাহলে এই টাইমের মধ্যে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।